আসসালামু আলাইকুম আপনারা তা করেন আশা করি ভালো আছেন আমরাও সব ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পারো আমরা ডাক্তারের কাছে আইছি ইমার্জেন্সি কিচ্ছু নয় স্বামীরা সাহিরার স্কিনটা কদিন ধরে ড্রাই ড্রাই স্কিন লাগে তারা অলরেডি একটা ক্রিম ইউজ করেন একটা শেষ হয়ে গেছে আমি হয়তো ডাক্তার দেখাইলে যদি চেঞ্জ করে দেয় তো দিলো আর না হইলে তোর নতুন প্রেসক্রিপশন নিলাম কি नयाँ अनि ओ आइसम्म डाक्त नै देखाइरा डक्तर जिपि खेला खालि खालि अमर आर मुह छैला प्रायः अब जिपिओ ओला निरा मुस नै त्यहाँ डाक्टर खेय त अब एलक एक राज्य गे त बाई न बैता बुझाइ खेलिरा ডাক্তারও পার্সে নামতে আমরা আর আছি সাড়ে দশটার সময় আমরা আগে গেছি দশটা ফন্ডমিন রোদ গিয়া পনেরো মিনিট আগে গেছিলাম গিয়ে তো বইয়া ওয়ে ঠরাও আমরা আর আমার ফুরিয়ে বাড়া খেতে আমাকে দেখলাম বাড়া দেখানি ওখানে বাংলাদেশের জেলা বাস চার দেখে ও সমান বাস চারও লাগান একবারে বাংলাদেশের লাগান সাইড তো অলরেডি আমরা ডাক্তার দেখানি শেষ দেখাইয়া আই কিন ঔষধ দিছে নতুন কেড়িমগুল লই রাও আমরা এই ন আমার ফুরিয়েলিতা ইয়েলো কালার দেখা দেখে লই রা ইয়লো কালার তো লইস গরু ইয়া আতো দিয়া মানে কালারফুল লাগছে না নিয়া বিনো ফালাই দিছো কিনিয়া নিয়া নিয়া আর আমি এখন লাগছি আইয়া তো আর কাপড় চেঞ্জ করে দিয়া রান্দাত লাগছি রান্দা আছিল না তো ইনো আমি বাজি বইরাম তেমন কিছু না বাজি রানো আর ভাবদা মাছ দিয়ে আলু দেওয়ার কিচ্ছু না তেমন ভাজি বয়েছি পেজ আর মিক্সের পাউডার ওখটা দিলাইছি দেওয়া একটু একটু খেতে হয়ে গেছে তারপরে উড়ি দিলেই রাম ইউরিটা যায় না খেতা লম্বা লইয়া থাকে যে আমি তো একটার ইংলিশ উড়ি করি ওই ইংলিশ উড়ি দিয়া ভাজি বানাই আর আর চুলা মুখে এখন বয় দি বাজি কিতাপরিয়া ঠিক করিয়া দিয়া আর ফদা মাছ ফাউদা মাছ আমি ডেগো রাঁধতে কিতা ফাইনা আরাাম এখন বাঙ্গি যায় মাছটা মাছটা যে নরম থাকে ওই লাগে বড় কিছু তৈরি মাছটা বাঙ্গে না নেয় সুটুকি হইলে বাঙ্গি যায় ডেগু হলে আমি দিছি তো আর তো এনো আমি রান্ধ রাম যে নর্মালি রান্ধুন হলেও রান্ধ রাম আর আমি আপনারা সব রেলা জেলা দেখা আমার ভিডিওটা যদি সাবস্ক্রাইব করি তাহেন থ্যাংক ইউ আর যদি করেন না প্লিজ যদি ভাল লাগে তে সাবস্ক্রাইব করালে হয়ে রম আর কমেন্টস দিবা প্লিজ যদি ভাল লাগে না তারপরে হয় প্লিজ কমেন্টস দিবা কিতা ভাল লাগছে না আপনারা জানাইবা এতে আমি খুশি হয়েম বা শিকলাম আমি আগে দিয়ে আরো খিতা করতাম খিতা আপনার ভাল লাগে না বা লাগে আমিও জানতাম পারলাম তৈন দেখতে ভরা এখন আমি মাছটা বানাই আনি রামগি মাছ সবচেয়ে সুজা মনে হয় ফাপদা মাছ বানানি মানে একবারে ইজি লাগে আমার কাছে বানানি আর লন্ডন বাড়ি তো বেশিরভাগ ব্লকর আমরা ইউজ করি অলরেডি বানাইলো তাকে খালি একটু করি পরিষ্কার সরিয়া বা দই আনিল যায় তো ফাপদা মাছ দেশ ওলা তাকে তো বানিয়ে আনি রামগে তো আমি দেখতে ভরা খিলা বানাই রাম মাঝে এটা খাটা তাকে ওরে একটু যদি চাপ দিলেও যে সুন্দর ভাঙে যায় পরে টান মারলেও শেষ একবারে খোল্লার ভিতর যে মহিলা তো পরিষ্কার হয়ে যায় তো খাওয়া যায় খোল্লা চিবিয়া যারা খাইতে পারা লাভ তারা খাইতে পারবা তিতা লাগতো তো ওই তো অল্প আমি মাছ বানাই সবদাম টেস্ট করা একটা খিতা দিয়ে আমি কিরম তার সুতল গুরুত্ব শেষ তো মাছ কাটিছি কাটি শেষ এবার আমার বাজি অলরেডি গেছে গেছেও যে মানে একবারে হোম আগুন দি আমি রাখিলছিলাম ছিলাম দেশি বাজিও যে কিছু বেশ আগুন দিয়া তারা উড়া খরাত গেলে আরও দেরি হয় হোম আগুন তুই রাখলে আরো সুন্দর ফটরে সিজিইাই হয় তো এমন উই গেছে ধনিয়তা দিয়ে নামাই শেষ উড়ি ভাজি উই গেছে আর মশলাটাও খসে আমি এখন আলু দিলেই রাম আলু দিয়ে রানমু আলু দিয়া আলু প্রায় সিজিয়াই আইতে ওই সময় আমি মাছ পেলাইছি আমি খাসা মাছও দিই আমার কাছে ভাবদা মাছ খাসা মজা লাগে বিরান হলে একটু খিলা লাগে শক্ত শক্ত হয়ে গেছে লাগে এমনি যদি বিরান মাছ হিসাবে খাও ঠিক আছে তোর শাড়ি দিয়ে আমার কাছে ভাল লাগে না তো তুই ভাই আমার শাড়িটা ওই গেছে শেষ তো শাড়ি নামাই দিবি এখন তো আজকে রান্না বান্ধব আমার শেষ রান্ধিলছি আর আমি একটা ফটি অর্ডার দিছিলাম আমার উফরে নিচে গড় উফরে বেডরুম আর বাথরুম তো উফরে নিচে স্বামীরা লইয়া যাইতে খেতে হয় বড়ো অসুবিধা হয় আটটা জন্তান বাথরুম দরার লাগে তো আমি লাগে এখন সাহিত দেখা একটু অসুবিধা হয় তো এলাকি হইতে ফতি একটা অর্ডার দিল আইছে এখন তারা এই মনে করা তার খেলনা খেলনা হিসাবে এগুড়ে লইয়াবা এবার তো এজনে খেলাইরা তো আমিও খেলাই লো নিত আর আমি রাখি দিমি একটা জায়গা যেন রাখবা তো তারা খেলাই তো তা বিকেলগে আমরা রলা আর বিকাল সন্ধ্যা করে আমি স্বামীরা আমরা খাইতাম ভরে একটা পেন কেক বানাই তো হয়ে আপনার লগে শেয়ার করি তিনি আমি দিছি দুধ এক কাপ দিছি আর খোলা দি বানাইমু আর খোলা দিছি যদি মিডিয়াম সাইজ থাকে দুইটা দিবা বা আপনার যতটা দুটা চাই আমি বড় সাইজর আছে লাগে একটা দিছি খোলা একটা এখন চিনি দিলেই চিনিও অফ আজলা জালা মিটা খাইতা চারিটা তো আমার আমার কাছে ভালো লাগে প্যানকেক প্যান চিনি মিটা তো আমি চিনি দিছি আর একটা ডিম দিছি তো দুধ এক কাপ একটা খোলা চিনি আর একটা ডিম বাস এখন আমি ব্লেন্ডার সরিয়ে ব্লেন্ডার সরিয়ে তোরে ও অফরে আমি খেতা দিছি সামান্য গ্রানও লাগি বেনেলা এসেন্স দিছি এটা না দিলেও হয় আপনার যদি বালা লাগে গ্রান দি বা তো না দিলেও হয় দেখতে পার আমি ব্লেন্ডার নিছি কি এখন আমি ইন মাঝে দিব এক কাপ ময়দা আমি এক কাপ দুধ এক কাপ ময়দা ওলাও লাগে পরিমাণ বোঝা যায় বা ও এতে হইয়া এক কাপ ময়দা দিছি আর এখন সামান্য বেকিং পাউডার দিলাম হাফ চা চামচের মতো দিছি বেকিং পাউডার একটু বেশি দিলেও ভাল লাগে তো এতে এতে গিয়া কেকটা একটা হইয়া ফুলে আমার কাছে লাগে তো তো পাল্লার কি একটু কীটা যাতে ছোটো ছোটো কেতা না থাকে লামস না থাকে বা গোটা তো পাল্লার কি একটু নিরাম গেলারিয়া দেয় কোনো তো বেশিও নাই আর একবারে ফতলাও নাই নর্মাল আর এখন একটা তাওয়ার মাঝে আমি টিসু দিয়ে সামান্য বাটার লাগাই আনিছি ইনো আপনারা তেল লাগাইলেও ফারবা। তেল লাগাই নিলি হয় নিহত দিলাইছি তা আমি এখন সারা বনাইতাম না ছোটো ছোটো করে দুই তিনটা বানাইম খালি আমরা এখন খাইতাম করে মাহুরিয়ে আর বাকি যে রইব একদিন আমি রাখি দিব ফ্রিজও সখালক লাগে সখাল আমি দেখছি ফ্রিজও রাখলেও বা দুদিন সকালে খাওয়া যায় ওলৌ হয় ফুড়া সুন্দর কিছু হয় না আরও সুন্দর হয় মানে সারা রাইটিয়া গিয়া আরও খেতে হয় না ইয়ে আরও সুন্দর হয় ততো দেড়টা ভাড়া আমি বানাই নিছিগে নিরাম আমি আমার ফুরের খেলনার একটা খিতাদি দিলাম দিতে সেভ মিলে আমি উগুদি দিই দি দিলাম আর তো দেখতে পারে আমরা প্রেম খেক গেছে আবারও হইলাম যারা দেখলাম প্লিজ লাইক করবা কমেন্টস দিবা কিলা লাগলো আমরা ভিডিওটা জানি তেমন কিচ্ছু না ভিডিও দেখাইবার মতো তারপরেও শেয়ার করলাম আপনার লাগে আমার একটা দিন তার বালা তা হোকা সবাই আমরা লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ সালামালাইকুম